আজকে একটা অংশ যখন বাঁশের, তখন আরেক নদীর পারও উৎসব পালন করা হইল, 200 কোটি টাকা খরচ করি। এই টাকাটা কার? আপনার আমার? এই দেশের 19 কোটি মানুষের? আমি যে চাউল ডাল তেল লবণ মরিচ আদা হলুদ এগুলা যে কিনিয়া খাই, এটা তো আমার ট্যাক্স এবং বেড দেওয়া লাগে। একজন ফকিরে কিনলেও তার কিন্তু ট্যাক্স দেওয়া লাগে, বেড দেওয়া লাগে। এই টাকাগুলোই তো রাষ্ট্রের ট্রেজারি বা কোষাগার। অথচ এখানে মানুষ মরে, এখন আর ধনী বলিয়া কোনো কথা নাই, সকল এক সমান হয়ে গেছে। লক্ষ লক্ষ মন দান পানিতে বিজিয়া ফসিয়া এখন এই দান হয়েছে মনের এবং শরীরের জ্বালা, এখন সব সমান। এই সময় যদি সরকার হইতো বড় ভালো হইতো, যে আমরা আজকে এই নয় 1 টাকাও খরচ করতাম নাই। আমরা ফুলের গুড়াত গিয়া দোয়া করিয়া মুনাজাত করিয়া আল্লাহর সাহায্য চাইয়া এটা উদ্বোধন করিলিম। আমরা হাজার হাজার মানুষের দরকার নাই, আমরা 2-5 জন 10 জন 100 জন মানুষ লইয়া গিয়া এটা করিলিম। আর যে 200 কোটি অন্য খরচ করতাম আসিল, ও 200 কোটি আমরা বন্যার দুর্গত এলাকার দিলাইলাম, এবং এর সাথে আরও 500 কোটি আরও 1000 কোটি দিলাম। এই আওয়াজটা শুনলেও তো মানুষের জানো একটু শান্তি এলো না? দাবি জানানি হয়েছে সমাজ থেকে, আমরা দাবি জানাইছি, সবাই দাবি জানাইছে, কিন্তু না, এই সময়েই উৎসব পালন করতে হবে। এই দেশের উপরে আল্লাহর রহমতটা কীভাবে আসবে? আপনারা হলে মায়া করুন, আমরা এক আবেগের ঠিকানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহ, তানে বানানি হয়েছে দর্শনকারী, তানে বানানি হয়েছে খুনি, তানে বানানি হয়েছে লুণ্ঠনকারী, তানে বানানি হয়েছে অগ্নি সংযোগকারী। যে লোক মারা গেছে, যার মারা যাওয়ার কারণে তানে খুনি বানাইয়া এই আদেশ দেওয়া হয়েছে, তার বাই আদালত গিয়ে হাজির হইয়া হইতো চাইছে যে এটা মিথ্যা, সাইদি সাহেব এই কাজ করে নাই, কারা করেছে এটা আমি আজকে বলতে এসেছি। এ যখন আদালত প্রাঙ্গণ গেছে বিশাব আলীর ভাই শুকরঞ্জন বালি, তখন এখান থেকে তারে অপহরণ করা হয়েছে, সরকারের এজেন্টরা অপহরণ করছে, তার উপরে নির্যাতন করছে, বাংলাদেশের বর্ডারের হফারণিয়া তারে ফেলাই যাইছে। এরপরে হে কলকাতার জেলত আছে, জেল তাকে মুক্তি পাইয়া এখন বাংলাদেশে আইছে। এর মাঝে তার জীবনের সমস্ত স্বপ্ন তছনছ। এ সত্য কথা সত্য সাক্ষী দেওয়ার লাগি গেল কেনে? এটা তার অপরাধ। এইভাবেই সাইদি সাহেব সহ সমস্ত নেতৃবৃন্দরে অপরাধী বানা হয়েছে জোর করিয়া। দুইজন মন্ত্রী আসলা সাইডদলীয় সরকারের সময়, ওই যে মাঝখানো কেয়ারটেকার নামে 2 বছর লাগে একদল আইসিল যে, তারা কি তছনছ করছে হকলরে, হকলর বিরুদ্ধে দুর্নীতির মামলা আনছে, এরার বিরুদ্ধে দুর্নীতির একটা পাতা ওপেন করতে পারছেন আলহামদুলিল্লাহ। অথচ এই মানুষগুলারে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসির সাথে আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, কেঁদেছে বাংলাদেশের মানুষ না বিশ্বের মানুষ কেঁদেছে। এটা মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয় নাই, এই দেশে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর দিনের একজন দায়ীকে, মানুষের অধিকারের পক্ষের একজন নেতাকে, হক এবং কোরআনের একজন সাথীকে, একজন দুইজন নাই 5 জন, একটা দলের শীর্ষ নেতা উদ্দেশ্য আছিল এরারে খতম করলে, আরও কিছুরে খুন করলে, আরও কিছুরে গুম করলে, আরও কিছুরে জেলে ঢুকাইলে লেফট রাইট করলে এই দল মাটির নিচে ঢুকে যাইব। বন্ধু তোমরা ভুল করেছ, এই দলের অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেই দলের অভিভাবক আর যে দলের কর্মীরা আল্লাহর জন্য কাজ করে, এই দলকে যত মারবা তত এই দল শক্ত হবে। তোমাদের এই ধারণা ভুল। এবারকার এই বন্যায় আলহামদুলিল্লাহ আরও কিছু দল হল নামছেন, আলিম উলামা নামছেন, বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন নামছেন, কিছু ব্যক্তিরাও নামছেন, যারাই খালিস অন্তরে আইসেন, মানুষের পাশে দাঁড়াইছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তার মর্যাদারে বাড়াইয়া দুঃখ। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম সবার আগাইয়া নামছে, বন্যার পানি নামি গেছে, মানুষের আবেগও নিচে নামি গেছে। আগে যেভাবে লাইন দরিয়া এইভাবে রিলিফের ট্রাক আইতো আর মানুষ আইতো, এখন আইরা নিলা, কারণ আবেগ আর রয়েছে না, তো সব সমস্যার সমাধান হয়ে গেছে তো না? আহারে, যে মানুষটা তার বাড়ি বাসায় এনেছে, এ যাইতো কই? এ তো তাকে এখন রাস্তা আমি নিজের চোখে দেখি আইছি,
একটা শিলা তেল ফালটা নাইয়া বাসর সাইড কুটি দিয়া পাঁচ সাতজনের একটা পরিবার থাকে, অসম্ভব চিন্তা করতে লাগে। পাঁচ সাতজন মানুষ শোয়া তো দূরের কথা, কিন্তু বোয়ারও জায়গা নাই। এই জায়গাটার মাঝে রান্দাবাড়া হইতো, মানুষও থাকতো, খাইতো, ঘুমাইতো, হলতা হরতো। এই মানুষগুলার কোনো কিছুর দরকার নাই, তারা মানুষ নাই, তারা লাই কিছু করা লাগবো না। তো এই দায়িত্ব কার? সরকারের। সরকারের দায়িত্ব পালন করা শুরু করছে তো, কিতা দিছে এরকম কিছু তালিকা, তারা আর মন মতো করছেন যারে পছন্দ হয়। হরিয়া 10,000 টাকা দিছে, 10,000 টাকায় গড় হইব না, দুয়ার হইব না, জানালা হইব না, গড়ের সাটাই হইব, কিছুই হবে না, বরঞ্চ এইটা ফেটে ভাঙ্গে খাইব। তাইলে হ্যাঁ রাস্তার উপরেই থাকবো। অথচ সরকারের ঘোষণা কেউ থাকবে না গৃহহীন। আর এখন হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এখন গৃহহীন। আমরা তো সরকার নাই ভাই, সরকার আমরা কোনো ফান্ড দেয় না, সরকার আমরা কিতা দেয়, ফাঁসি দেয়, সরকার আমরা ফিটা দেয়, সরকার আমরা গুলি উপহার দেয়। আমরা সেই রকম একটা মজলুম দল, সরকারে যা দেয় দেউক, আমরা আল্লাহ আমরা বহুতা দিরা আলহামদুলিল্লাহ। আমরা আছি আমরা আল্লাহর লগে আছি, আর আল্লাহর হুকুমর কারণে আল্লাহর গুলামহলের লগে বান্দিওলের লগে আমরা আছি।